আমার ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাস প্রতিটি বিষয়েরই কিন্তু আগে 30 থেকে 35% কমানো হয়েছিল, কিন্তু আমাদের 7th অক্টোবর তোমাদের সিলেবাসের পুনরায় পরিবর্তন করা হয়। তোমাদের কিছু সাবজেক্টে সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে সিলেবাস, তার মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকের ফিলোসফি দর্শন সাবজেক্টটি রয়েছে। এবং আজ আমি তোমাদের এই দর্শনেরই যে অধ্যায়গুলি তোমাদের বাদ দেওয়া হয়েছে, সেগুলি আজ আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং তোমরা বাংলা ইংলিশের সাজেশন এবং সিলেবাসও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া ভিডিও শেষে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি, তাই তোমরা যারা নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলের বন্ধু হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনগুলি পাবার জন্য। আমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর আর্টসের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো ফিলোসফি দর্শন, এবং এই দর্শনের আমাদের যে অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে সেটি আমি তোমাদের প্রথমে বলে দেব, এবং যেগুলি আমাদের পড়তে হবে সেটাও আমি তোমাদের বলে দেব। আমাদের অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে সেখানে আমাদের অবরোহমূলক তর্কবিদ্যার মধ্যে বিভাগ কয়ের প্রথম আমাদের বাদ দেওয়া হয়েছে চ্যাপ্টার 6 হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোগিজম, এর মধ্যে হলো আমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। আমাদের চ্যাপ্টার 7 হলো বুলিয়ান ইন্টারপ্রিটেশন অ্যান্ড ভিন ডায়াগ্রাম, বুলিয় ব্যাখ্যা ও ভিন চিত্র। এবং আমাদের বাদ দেওয়া হয়েছে চ্যাপ্টার 8 অষ্টম অধ্যায় ট্রুথ ফাংশন, সত্যাপেক্ষ। তাহলে তোমরা দেখে নাও যে আমাদের অবরোহমূলক তর্কবিদ্যা থেকে আমাদের চ্যাপ্টার 6, 7 এবং 8 বাদ দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের আরোহমূলক তর্কবিদ্যা বিভাগ খ, এখানে আমাদের বাদ দেওয়া হয়েছে চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় কস কারণ, এবং চ্যাপ্টার 4 ইন্ডাকেটিভ ফ্যালেসিস আরোহমূলক দোষ। ঠিক আছে, ইহা এখানে হবে আরোহমূলক দোষ বা অনুপপত্তি, ইহা আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায়গুলি রয়েছে। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো হলো অবরোহমূলক তর্কবিদ্যা বিভাগ কয়ের প্রথম অধ্যায় যুক্তি, ইহা কিন্তু আমাদের প্রথমে বাদ দেওয়া হয়েছিল, এখন কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় বচন, তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান, এবং পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়। এই প্রথম 5টি অধ্যায় আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত অবরোহমূলক তর্কবিদ্যা থেকে। এবং আরোহমূলক তর্কবিদ্যার আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হলো প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ, এবং তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কোনগুলো রয়েছে এবং কোনগুলো আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।